আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের সাথে আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করব। যে সিরামটি আমার ফেসে অ্যাপ্লাই করার পর আমি বেস্ট 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 রেজাল্ট পেয়েছি, আজকে আমি আমার সেই সিরামটি নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করব। ডিসেম্বরের লাস্টের দিকে আমি আমার প্রথম স্কিন কেয়ার করা শুরু করি এবং এই পর্যন্ত আমি যা যা ইউজ করেছি ধাপে ধাপে আপনাদের সাথে সবই শেয়ার করছি এবং আমি পরবর্তীতেও জানাবো যে বর্তমানে আমি কোন সিরামটা ইউজ করছি, কোন ক্রিম ইউজ করছি এবং এগুলো কীরকম আমাকে ফিডব্যাক দিচ্ছে। এখন পর্যন্ত পজিটিভ সাইড হচ্ছে আমার স্কিনটা খারাপ হয়নি, প্রোডাক্টগুলো প্রত্যেকটাতেই আমার কিছু না কিছু ইম্প্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিনি কেয়ারের ইলিউশন অ্যান্টি এজিং এসেনশিয়াল সিরামটি ইউজ করার পর আমার স্কিন অনেক অনেক ইম্প্রুভ হয়েছিল এবং এই সিরামটি শেষ হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু সেম সিরামটি অর্ডার করিনি, কারণ আমার ফেসের জন্য কোন সিরামটি অ্যাকচুয়ালি বেস্ট এটা আমার এখন এক্সপ্লোর করা বাকি আছে। তো আমি নেক্সট অর্ডার করেছিলাম দি অর্ডিনারি মাল্টি পেপটাইড সিরামটি। এটি আমি অর্ডার করেছিলাম আমাদের একজন ডক্টরাপুর পেজ থেকে, পেজটির নাম হচ্ছে গেট দ্য ব্লাশ। সিরামটির প্রাইস ছিল 1850 টাকা। আমি এই সিরামটির সাথে আরেকটি চোখের জন্য সিরাম অর্ডার করেছিলাম, অর্ডিনারি ক্যাফিন সলিউশন, ওটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি, ওটা ইনটেকেই আছে, কারণ এর মাঝে আমি প্যাকেজটা নিয়েছিলাম সিনি কেয়ারের, যেখানে আমাকে অলরেডি একটা মনিকা আই সিরাম ছিল, আমি এক দুদিন ইউজ করেছিলাম। তো আমি বুঝলাম ফার্স্টে আমার ফেসের উপরেই আমি আগে ফোকাস করি, তারপরে হচ্ছে আমি চোখেরটা, একসাথে আমার দুটো আসলে হচ্ছিল না মেনটেন করা। দি অর্ডিনারি মাল্টিপেপটাইড সিরামটির বেনিফিটসের মধ্যে রয়েছে এটা প্রমোট করবে কোলাজেন প্রোডাকশন, রিডিউস করবে রিঙ্কেলস এবং স্কিনটাকে প্লাম্পিং এবং স্মুথ করবে, পাশাপাশি এটা স্কিনকে হাইড্রেট রাখবে। আর এটি হচ্ছে সকালে এবং রাতে দুই বেলাতেই ইউজ করা যায়, কিন্তু অবশ্যই এটার পরে বা এটার সাথে ভিটামিন সি জাতীয় কোনো ধরনের সিরাম ইউজ করা যাবে না বা কোনো ক্রিম ইউজ করা যাবে না এবং অ্যাভয়েড করতে বলেছে যে কোনো অ্যাসিড জাতীয় প্রোডাক্ট। আমি এই সিরামটি দুই বেলা ইউজ করেছি এবং সত্যি কথা বলতে আমার ফেসে যত প্রবলেম ছিল এই সিরামটি দিয়ে সবগুলো দূর হয়েছে। আমার অ্যাকনে কমেছে, অ্যাকনে মার্কস কমেছে, আমার ফেসটার রিঙ্কেলসটা অনেকটা স্মুথ হয়েছে, পাশাপাশি একটা রিফ্রেশ লুক এসছে। সিনি কেয়ারের এসেনশিয়াল সিরামটা দেওয়াতে আমার একটা হেলদি লুক এসেছিল এবং একটা গ্লো এসেছিল। আর এখন এই সিরামটি ইউজ করার পরে আমার ফেসের যে অ্যাকনে ছিল, একটা অয়েলি ভাব ছিল, এই জিনিসগুলো হচ্ছে রিমুভ হয়েছে, অ্যাকনে মার্কসও রিমুভ হয়েছে আলহামদুলিল্লাহ। তাই এই সিরামটি ইউজ করে আমি খুবই স্যাটিসফাইড। আমার স্কিন কেয়ারের জন্য কেনার প্রথম প্রোডাক্ট ছিল অর্ডিনারি নায়াসিনামাইড সিরামটি, যেটা আমি পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। ওই সিরামটি ইউজ করে আমি আসলে মানে বেনিফিট পাইনি, হয়তোবা আমার স্কিনটা আগের থেকে হয়তোবা একটু হেলদি হয়েছিল, বাট আমি না আসলে ওভাবে বুঝতে পারিনি, আমি হয়তো সময় দিইনি পর্যাপ্ত এই জন্য, কারণ যে কোনো সিরামই 3-4 মাস সময় নিতে পারে। বাট এই সিরামটি অর্ডিনারির এই মাল্টিপেপটাইড সিরামটি ইউজ করার পর আমি এত দ্রুত রেজাল্ট পেয়েছি, মানে আমি 2 সপ্তাহের মধ্যে আসলে রেজাল্টটা পেয়েছি, আর 1 মাসের মধ্যে তো আমার সব অ্যাকনে চলে গেল, স্কার মার্ক চলে গেল আলহামদুলিল্লাহ। আমার জন্যই কি এটা এত কাজ করেছে নাকি সবার সাথে এটা এরকম, আমি আসলে জানি না, কারণ আমি কোনো রিভিউতে না দেখিনি যে এটা অ্যাকনে দূর করবে, অ্যাকনে মার্কস দূর করবে। সব জায়গা থেকে লেখা ছিল এটি হচ্ছে স্কিনটাকে স্মুথ করবে, রিঙ্কেলস ফ্রি করবে, কোলাজেন প্রমোট করবে, কিন্তু আমার সত্যি সত্যি অ্যাকনেও চলে গেছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমি এরপর আপনাদের সাথে শেয়ার করব নতুন আমি কিছু প্রোডাক্টস নিয়েছি, নিউট্রোজেন আর রেটিনল প্রোডাক্টস, এগুলো আমি এখন ইউজ করছি, কেমন বেনিফিটস পাচ্ছি, আমার স্কিনটা কীরকম হচ্ছে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।